हेलो फ्रेंड्स, WBUTTEPN ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টার 2018 প্রশ্নপত্র গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং অপশনাল পেপার 1/11 গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এর প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সময় হচ্ছে 1.5 ঘন্টা, ফুল মার্কস হচ্ছে 35। তোমরা জানো তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন থাকবে। গ্রুপ এ তে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 7টা কোশ্চেন দেওয়া থাকবে, প্রশ্নের মান হচ্ছে 2। তো দেখো প্রশ্নগুলো আমরা এক এক করে আলোচনা করি। প্রথম প্রশ্ন হচ্ছে, নির্দেশনার যে কোনো দুটি নীতি লিখুন। প্রশ্ন 2, অবসাদের লক্ষণগুলি লিখুন। অপশন প্রশ্ন নম্বর 3, বুদ্ধাঙ্কের সংজ্ঞা দিন। এরপর আমরা 4-এর প্রশ্নে চলে যাব। তো দেখো DSM-4 কি, এরপর হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং এর বিভিন্ন ধাপগুলি কি কি, পেশাগত নির্দেশনা কি, হোয়াট ইজ ভোকেশনাল গাইডেন্স, ডিফাইন এমপ্যাথি অর্থাৎ সমানুভূতির সংজ্ঞা দিন, সমানুভূতির সংজ্ঞা দিন। এরপর হচ্ছে গ্রুপ বিতে আমরা চলে যাব। এখানে তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 5। এখানে তোমাদের 5টা প্রশ্ন দেওয়া থাকবে। তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, নির্দেশনা কিভাবে শিক্ষার সাথে সম্পর্কিত, যৌথ পরামর্শদানের সুবিধা সীমাবদ্ধতাগুলি মূল্যায়ন করুন, অপসঙ্গতির কারণগুলি আলোচনা করুন অর্থাৎ ডিসকাস দ্য কজ অফ ম্যাল অ্যাডজাস্টমেন্ট। এরপর আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাব। তো দেখো আগ্রহ বর্ণনামূলক তালিকার ব্যবহারগুলি লিখুন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, অবসেসিভ কম্পালসিভ মানসিক রোগের লক্ষণ বিষয়ে লিখুন। এরপর আমরা গ্রুপ সিতে চলে যাব। গ্রুপ সিতে তোমাদের 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে তোমাদের 2টো প্রশ্ন থাকবে, প্রশ্নের মান হচ্ছে 10। তো প্রথম প্রশ্ন, মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা দিন। সুস্থ মানসিক স্বাস্থ্য রক্ষা গৃহ এবং বিদ্যালয়ের ভূমিকা বর্ণনা করুন। এবং লাস্ট কোশ্চেন হচ্ছে, শ্রেণী শিক্ষণে পারদর্শিতা অভিক্ষার ও প্রবণতার অভিক্ষার বিস্তারিতভাবে আলোচনা করুন, প্রয়োজনীয় উদাহরণ উল্লেখ করুন। তো এইভাবে তোমাদের এখানে এই কোশ্চেনটা শেষ হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং 2018 প্রশ্নপত্র। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।